গান দুবলাম রেডি করতাম গাছের ডালা ডুলা সাজাইতাম অনেকদিন পর খুব সুন্দর এবং অনেক আনন্দময় একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। গত এক মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড দিতেছি না, আর ভিডিও আপলোড দিতেছি না কারণ হইতেছে আমার অনেক বড় একটা বিপদ ছিল। আর বিপদটা কি তা নিয়ে আজকে কথা বলবো না, তা নিয়ে অন্য একটা ভিডিওর ভিতরে কথা বলবো। আজকে একটা আনন্দময় ভিডিও নিয়ে আসছি। তো আনন্দের দিনে আর কি দুঃখের দিনে সুখে, মানে সুখের দিনে দুঃখের কথা বলতে চাইতেছি না। তো একটা চ্যানেল দাঁড় করাইতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয়। আর একটা চ্যানেলে কিন্তু কিছুদিন পর পর ভিডিও দিলে চ্যানেলটার অনেক বড় একটা ক্ষতি হয়। তো এত বড় ক্ষতি কিন্তু এত কষ্টের পরে নিজের ক্ষতি কিন্তু নিজে কেউ এইভাবে করে না। তো আমি অনেক বড় একটা বিপদের ভিতর ছিলাম। তো আশা করি আমার যতগুলো পরিবার বা যতগুলো বন্ধু আছে আমার, তো তারা সবসময় আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করি। তো এখন থেকে আল্লাহ যদি আমার প্রতি রহমত দান করে তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে ভিডিও ছাড়ার তৌফিক দান করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের মূল বিষয় আসা যাক। আজকে হইতে আছে আমার ভাউরের গায়ে হলুদ। তো আমার ভাউরের হাতে মেহেদি দিয়ে দিতেছে আমার ননদ, আরও হইতে আছে আমার মামা হরের সেরি। সকালবেলা তো মেহেদি নতুন ব্রিজটা করছে না, তৃতীয় সেতুটা এটা লাগিয়েছি। বন্দর লাগিয়েছি। আজকের ভিডিওর ভিতরে আমি কিছু কিছু কথা নারায়ণগঞ্জের ভাষায় বলতেছি, কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আর কি। এই কথা বলতেছি এই কারণে আমার এই ননদ যে আছে ওই আমাকে অনেক সময় বলে যে আমি কেন অন্য জায়গার ভাষায় কথা বলি, যেহেতু আমার শ্বশুর বাড়ি এই জায়গায়। তো তার জন্য ওর সামনে আজকে এভাবে কথা বললাম যে বলতেছি, দেখি হয় কি না। ও অনেকটা মানে খুশি। আর এখানে যে আমি বললাম যে মামা হোর ঘরের সেরি, সেরি হইতাছে মেয়ে আর হোর হইতাছে শ্বশুর। তে সিরি খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। আমার ভাউরের হাতেও মেহেদি দিয়ে দিতেছে, মানে বড় ভাইয়ের হাতে ছোট বোন মেহেদি দিয়ে দিতেছে। আর ভাউর বলছি যে ভাউর হইতেছে ভাসুর। অনেকে হয়তো বা কইতে পারেন যে এতদিন পর আপনার ভাউরের বিয়া কির লিগে, আর আমার ভাউরের এতদিন পর বিয়া কির লিগে এনে আজকে কথা বলবো না, এনে অন্যদিনে কথা বলবো। এই জায়গায় কি আমার ভাউরে বেশি বয়সে বিয়ে করতেছে না আমার হাজবেন্ড কম বয়সে বিয়ে করছে, তা নিয়ে আপনাদের সাথে পরে মানে কথা বলবো। আর আজকে আমি ভিডিও করা করতেছি রোজার একদিন আগে। আমি জানি না ভিডিও আর কি হয়তো বা দুই একদিন পরেও ছাড়তে পারি, আজকেও ছাড়তে পারি, ঠিক নাই। মিতু তো ভাই না মিতু গেল গানাইছিল হোরা ইয়া বসে দিন হয়ে গেল মাই গেল আবার কালুকা শ্বশুর গেল আমরা লয়ে গেছি এক ঘন্টায়, আর অন পার হই 10 মিনিট ভালো করে চলে 7 মিনিট এক ঘন্টা 2 আড়াই ঘন্টা লাগবে তুই ফো বরিশাল যেতে আমার ঘন এক ঘন্টায় লাগবে না এমনি বেশ সুন্দর আছে বেশ সুন্দর মুন্সিগঞ্জ আলু আর আলু আলু আর আলু কি হ্যাঁ আমাকে দেখে গেল কবি কে যে ইয়া নারায়ণ চত্বর নেই এই গ্রাম নেই এই সব এদিকে বাদুকে গাছ হইছে হ্যাঁ কি তো আমার ভাউরের বিয়ার জন্য কয়েক মাস ধরে মেয়ে দেখতেছে, এতদিন ঠিক হয়নি, এখন রোজা চলে আসছে আর একটা মেয়ে হঠাৎ করে পছন্দ হয়ে গেছে, তাই বিয়ের কাজটা ধরে লাইছে।
তো যেহেতু দুই দিন পর রোজা, তো চাইতাছে এই দুই দিনের ভিতরে বিয়ার বিয়া পড়ায় রাখবো আর কি। তো হঠাৎ করে গায়ে হলুদের মানে সবাই চাইতেছি যে ঘরোয়া ভাবে আমরা গায়ে হলুদ অনুষ্ঠান মানে গায়ে হলুদ ইয়া পালন করি, নিয়মকরণ পালন করি। নিয়মকরণ পালন করার কোনো হাদিসে নাই বা কোনো ইয়া নাই, এসব করা আরও ভালো না। তবে আগের করে মুরব্বীরা আর কি বলে যে এসব করতে হয়, এসব করা লাগে, তো তারা তাদের নিয়ম মানে তাদের মনে যেন কষ্ট না হয় এই কারণে আমরা আবার করি, আবার তাছাড়া আমরা কিছুটা আনন্দ উপভোগ করি। তো তার কারণে আমরা এখন ঘরোয়াভাবে আর কি এই গায়েহলুদের কাজটা করতেছি। তো এই যে আমার ভাউর দেখুন, আর আমার ভাউরে দেখলে কেউ বলবে না যে সে আমার ভাউর, সে তার দেখলে মনে হইতাছে মনে হয় যে সে আমার দেবর। তো আশা করতেছি আপনারা সবাই আমার ভাউরের দেখে বুঝবেন যে আমার ভাউরে বেশি বয়সে বিয়ে করছে না রফিকুলের আব্বায় আর কি কম বয়সে বিয়ে করছে। তো এখানে ধান দুগলা আর কি, এখানে মিয়া করে ধান দুগলা পান, তারপরে কাঁচা হলুদ। তো এখানে হইতাছে ধান দুগলা ছিল না, শুধু কাঁচা হলুদ আর মেহেদি ছিল। তো আমরা এসে আবার যে ইয়া আনছি ধান আর দুগলা আনছি। তো আজকে তো বলছি যে মানে নারায়ণগঞ্জের ভাষায় কিছুটা কথা বলবো, তো সব কথা কিন্তু আমি বলতে পারি না, কিছু কিছু কথা বলার চেষ্টা করতেছি। কেমন লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার ভাউরের বিয়ে ওরকম কোনো আয়োজন হবে না, মানে ঘরোয়াভাবেই বিয়ে পড়ানো হবে, যেহেতু সামনে রমজান রোজা আসছে। তো বিয়েটা যেদিন হবে ওই দিন আর কি প্রথম তারাবি থাকবে। আর এই যে এদিক দিয়ে দেখেন আমার ভাউরে হাসতাছে, সে অনেক খুশি যে এবার ঈদে সে তার জীবনসঙ্গী নিয়ে ঈদ করতে পারবো। আর আমরা অনেকটা খুশি যে আমাদের নতুন জায়রে নিয়ে মানে এবার ঈদটা করতে পারবো। হয়তো এখানে এক এক করে সবাই মেহেদি দিতেছে মানে হলুদ দিয়ে দিতেছে, আর হইতাছে মেহেদি তো আগে হাতে দেওয়া হয়ে গেছে। আর এখানে আরেকটা নিয়ম পালন করে, সেটা হইতাছে মাথার উপরে একটা পুতা রাখে, পুতা রাখা তারপরে হইতাছে পুতার উপরে আর কি তেল ঢালে, আর সবাই বলে যে কি করো কি করো, পরে যার বিয়ে তার নাম ধরে বলে যে তার ভার নাম হইতাছি। আর পুতা ধরে পাঁচজনে আর তেল ঢালে একজনে, তো ওই পাঁচজনে আর কি জিজ্ঞেস করে যে কার মাথায় মানে কি করতেছো, আর ওই একজনে বলে যে মুখের ভার নাম হইতাছি। তো এই কাজটা আগে করা হয়ে গেছে, ওটা ভিডিও করা হয় নাই, ভবিষ্যতে অন্য কারো বিয়ে হলে তখন এরকম দৃশ্যটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার সেরা হইতাছে সরজাঠার গায়ে হলুদ দিয়ে দিতেছে, আর লজ্জা পাইতাছে, বলতেছে আমি হুজুর মানুষ, মানে কেউ যদি এটা দেখে ভিডিও করো না, কেউ দেখলে খারাপ বলবো। আমার আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে দেখতে থাকবেন, দেখতে দেখতে একদিন ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।